বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমাদের বিবেক আমাদেরকে চালায়, কোনো বিদেশি শক্তি নয়। আজকে ইউনুস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে কেন? আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। এই ইউনুস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই ইউনুস আমাদের শহীদ মিনারে যায় না, এই ইউনুস করোনা জাতীয় কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল না। ডক্টর ইউনুস আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি বলেছি, তিনি আমাদের সুখে নেই, দুঃখে নেই, কষ্টে নেই, দুর্যোগে নেই, আমাদের দুর্দশায় আমরা কেন তাকে নিয়ে অযথা ভাবব? তাকে নিয়ে আমাদের ভাববার কোনো প্রয়োজন নেই। তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। চিনতে পেরেছেন ভোটার আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য। আজকে লন্ডনে পলাতক এবং গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কার্ফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল, শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইট করে সভাভবনের যুবরাজ ক্ষমতা দখল করত, এটাই তো তাদের পরিকল্পনা। বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম, নতুনভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ, এতে নতুনত্বের কিছু নেই। তবে তাদের ঐক্য আগুন সন্ত্রাসীদের ঐক্য, এ তথাকথিত ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। আজকে ডক্টর ইউনুস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছে। অতীতে তিনি রাজনৈতিক দল খুলে 111-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছে, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। আমাদের বন্ধু আছে বাইরে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন,
বিআরটি দংশলীলা দেখুন, 44টি বিআরটিসির গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, সে দৃশ্যপট দেখুন। সাংবাদিক বন্ধুরা, আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, বিবৃতি চলছে, বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 111-এর মতো কুশীলব ডক্টর ইউনুসও যোগ দিয়েছে, তিনিও যোগ দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে, আক্রমণকারী আমরা নয়। আমরা কি আমাদের মেট্রো, আমাদের বিআরটি, আমাদের পদ্মা সেতু, সেখানেও কয়েকবার আগুন লাগানোর চেষ্টা হয়েছে। সারা দেশে পুলিশ বল, আমাদের ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ যেখানে হয়, বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কারফিউ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত যখন দিলেন, সেনাবাহিনী নামলো, আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছোড়েনি, একটা গুলিও ছোড়েনি, অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা, আমরা তো গতকাল তালিকায় দেখেছি আমাদের 12 জন কর্মী, কি নির্যাতন! আজকে পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, তার লাশ গাজীপুরে উত্তলা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেকে অনেক কথা বলেন, এখন ছাদ থেকে ফেলে দিয়েছে অন্যজনকে, এইসব মৃত্যু কারা, কারা দায়ী? শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন, তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে আজকে যাচ্ছেন। আজ ওই মুহূর্তে গণভবনে তিনি নিহত আহতদের পরিবার পরিজনের সাথে মিলিত হয়েছেন, এবং তাদেরকে কীভাবে সাহায্য করা যায় তাৎক্ষণিক সাহায্য করছেন, এবং ভবিষ্যতে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করছে। এই কাজ তো বিএনপি করে না, ফখরুল পারে শুধু হঠাৎ করে অন্ধকারে ঢিল ছুড়ে, তারা আছে বিবৃতি রাজনীতি নিয়ে, তারা মানুষের কাছে যায় না। আমি ফখরুল সাহেবকে জান বলতে চাই, নিজ দলে লেলিয়ে দা সন্ত্রাসীরা যখন জামাতের দোষকদের সাথে নৃশংসভাবে মানুষ হত্যা করে,
দেশের সম্পদ ধ্বংস করে কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে, এটা কি মানবিক? এটা কি মানবিক? মধ্যযুগীয় নির্মমতাকে হার মানিয়ে যখন আগুন সন্ত্রাসীরা লাশের উপরও নির্যাতন চালায়, একাত্তরের সেই বর্বরতা আবারও দেখাচ্ছে বিএনপি জামাত, একাত্তরের শত্রুদেরই প্রেতাত্মায়, হানাদারদের প্রেতাত্মা।